আবিদ ভাইয়ের বিয়ে। হোয়াটস আপ গাইজ, ইটস মি অ্যানিমেল। চলে ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, অ্যান্ড ব্লগের মেইন উদ্দেশ্য কী সেটা আমি বলতেছি আস্তে আস্তে। সো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, এত এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সো ঢাকা যাব, বিয়ে ভদ্রগোনায়, কালকে আমরা ঢাকা যাব সবাই মিলে, সব ফ্যামিলি মিলে। আর এখন অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো হলো আমার ব্যাগ প্যাক করতে হবে। আগের দিন আমি সবসময় আমি লেটেই প্যাক করি, মানে আগের দিন কোনো জায়গায় যাওয়ার সময় আমি প্যাক করি, তার আগে আমি করি না। বা অনেকেই আছে যে 2-3 দিন আগে প্যাক করে, বাট আমি যাওয়ার আগের দিন। 1K সাব, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওকে, অ্যান্ড সাপোর্ট করবা সবাই, থ্যাংক ইউ। সো প্ল্যান হচ্ছে এখন আমি ব্যাক প্যাক করবো, অনেকটা রেডি হব, মানে রেডি হব বলতেছি, ব্যাক প্যাক করবো, সব কিছু গুছায় রাখবো। অ্যান্ড আমরা কালকে সকালবেলা ভোরবেলা আমরা এখান থেকে রওনা দিব, অ্যান্ড উত্তরায় পৌঁছাবো, অ্যান্ড দেন সন্ধ্যার দিকে গায়ে হলুদ হবে এবং পরশু দিয়ে এখন ব্যাক প্যাক করার টাইম। সবসময় কাপড় চোপড় এভাবে সুন্দর করে ভাঁজ করে রাখলে তাহলে জায়গা কম লাগে, ওকে, এভাবে করা উচিত, তাহলে জায়গা অনেক সেফ হয়। ও, আরেকটা কথা হলো, আমি চুল ছোট করছি, ছোট বলতে একদম টাক করে ফেলছিলাম, অ্যান্ড চুল বড় ছিল। অনেকেই দেখে বলবেন যে চুল বড় ছিল, হুট করে তার চুল এত ছোট কীভাবে? সো আমি ঈদের আগে টাক করে ফেলছিলাম মাথা, এখন আমার এই অবস্থা চুল। সো দেখতেই পাচ্ছেন ভালোই অবস্থা। গাইস, অল সেট, বাট আর কিছু সেট করার বাকি আছে, সেটা হলো আমার ল্যাপটপ, আমার ল্যাপটপ, তারপরে যে বিভিন্ন অ্যাক্সেসরিজ। তো ওইগুলো ভাবতেছি যে সকালবেলা, মানে ভোরবেলা একদম 3-4টার দিকে উঠে দেন সব কিছু সেট করবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে ফেলুন, সাথে আমার সাথে জয়েন হন। আর এবারে ব্লগটা আরও বেশি মজা হবে, বিকজ কাজিনের বিয়ে, সব কাজিন আমরা একসাথে হইতেছি এবং প্রচুর মজা হবে, চিল হবে, আনন্দ ফুর্তি হবে এবং ব্লগিং হবে বেশি বেশি করে। সো কালকে সকালবেলা দেখা হবে, মানে ভোরবেলা দেখা হবে, ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। গুড মর্নিং গাইস, উঠে পড়ছি, বাজে এখন 4টা, এখন হবে, মানে আমার ল্যাপটপগুলো আমি ব্যাগে ভরবো, মানে ব্যাগে গোছাবো। সো আর একটু পরে দেওয়ার লাগবে আর কি, জাস্ট
সেজন্য এখন ল্যাপটপ গুলা গুছাবো। ওকে গাইস, আমার সব কমপ্লিট, গোছানো একদম সব কমপ্লিট। এখন জাস্ট খালি ওয়েট করতেছি তারা কখন ফোন দিবে, দেন আমি বেরোবো। সো ততক্ষণ ওয়েট করতে থাকো এবং দেখতে থাকো। ফাইনালি বাসায় পৌঁছালাম, এক ঘুম আসতেছে, শুয়ে আছি বেডের উপরে। হলুদে যাওয়ার আগে দেখা হবে, একটু বাইরে যেতে হচ্ছে কজ আমার শার্টের কালার এবং সাইজ আমার ভালো লাগে নাই, সো এটা চেঞ্জ করে আনবো। আর আপুর জন্য কিছু জিনিস নিয়ে আসবো, সে লিস্ট করে দিছে, সো বাইরে যাই। ওকে গাইস, 6টা বাজে, সো এখন যাব। আর শার্ট পরছি কজ এখানে পাঞ্জাবি নাই, পাঞ্জাবি সবার এক একরকম করা হয়েছে, সো ওইখানে বাসায় গিয়ে পাঞ্জাবি পরবো সবাই একসাথে। সো চলেন, আয়সা গেছি, বাট এখানে পাঞ্জাবির সমস্যা, আমার সাইজ বড়, 44-42 খুঁজতেছি, দেখা যাক।
তোমরা আসলে তো একসঙ্গে হয়ে গেল। আসো আসো ব্লগিং হবে। তো আমরা এখন কমিউনিটি চ্যানেল এসেছি। গোবিন্দর মতো আবিদ ভাইয়ের শুভ কাজ আছে, শুভ কাজে একটাই চাওয়া পা গোবিন্দ দেশ থেকে চলে দাবির মধ্যে রেখে শত কিছু পড়েও গোবিন্দ থাকবো দালি করবো।
সুলতান দরকার ছিল আবিদ ভাই কালকে আসলাম মুরগি নেত্রী কালকে রাতে বাসায় যাই নাই, হোটেলেই সবাই একসাথে স্টে করছি আমরা যারা বাইরে আছি। এখন সকাল 10টা বাজে, তো এখন বাসায় যাচ্ছি। আজকের ব্লগটা এখানে। ওকে গাইজ, বাসায় আসলাম। আর রাত্রেবেলা যে লাস্ট এই আটা দিব, যে ফিনিশিংটা দিব, সেটা হয় নাই। কল অনেক টায়ার্ড ছিলাম রাত্রেবেলা বাসার বাইরে, মানে সব ভাই বোনেরা আমরা একসাথে থাকছি। অ্যান্ড সকালবেলাও আমি সবাই উঠা এসে করছি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবা। আর দেখতে থাকো হলুদের ব্লগ ছিল মোটামুটি আকারে। সো বাই। আর বিয়ের ব্লগটা শুরু হবে আরও এক দেড় ঘন্টা পর। সো টেক কেয়ার, বাই বাই, দেখতে থাকো।